নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তেজনা, চলছে হিসেব নিকেশ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে অ্যাডভোকেট তৈমুর আলমকে অব্যাহতি দেয়া বিএনপির কৌশল বলে মনে করছেন আইভি, আর দলের পদ থেকে অব্যাহতি দেয়াকে তার জন্য মঙ্গলজনক বলছেন তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জ থেকে তারেক স্বপনের ক্যামেরায় নাফিজ আশরাফের পাঠানো রিপোর্ট। উৎসবমুখর পরিবেশে চলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে গণসংযোগ ও পথসভা। পাড়া মহল্লায় অলিতে গলিতে শোভা পাচ্ছে পোস্টার ব্যানার, আর সৎ যোগ্য উন্নয়নশীল মেয়র কাউন্সিলর প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন এমন কথা বলছেন ভোটাররা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য যথাযথ সঠিক ভালো কাজ করবে তাদের জন্যই সমর্থন। আমরা চাইতে যে সহযোগ্য প্রার্থী আর কি, ভালো প্রার্থী যে দেশের জন্য মানুষের জন্য কাজ করবে। মঙ্গলবার এক নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ও দুই নম্বর ওয়ার্ডের কালুহাজির মোড়ে গণসংযোগ ও পথসভা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে অ্যাডভোকেট তৈমুর আলমকে অব্যাহতি দেওয়ার বিষয়ে আইভি বলেন এটি বিএনপির একটি কৌশল। এটা একটা দলের কৌশল হতে পারে, এটা নিয়ে আমার কোনো মানে মাথা ব্যথা নেই, বলা চলে এটা ওনাদের দলীয় কৌশল। আমি মাঠে লড়ছি তার সাথে, সে আমার প্রধান প্রতিদ্বন্দ্বী, আরও প্রতিদ্বন্দ্বীরা আছে, আমি সেইভাবেই শেষ পর্যন্ত লড়ে যাব। তো আওয়ামী লীগের মধ্যে কোনো বিভাজন নেই, আগেও ছিল না, এখনও নেই। আমরা সকলেই শেখ হাসিনার কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। অন্যদিকে পাঁচ নম্বর ওয়ার্ড ও চার নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুল, শাইলো পুল ও ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ পথসভা করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তৈমুর জানান দল তাকে পদ থেকে অব্যাহতি দেয় তার জন্য মঙ্গলজনক হয়েছে। আমি মনে করি যে দল আমাকে অব্যাহতি দিয়ে আমার জন্য কল্যাণ করে করেছে। যারা ধানের শেষে ভোট দিত তারা তো কোনো সময় নৌকায় ভোট দেবে না, সেই ভোটগুলিও আমি পাব। আর নাগরিকদের সর্ব অবস্থায় নাগরিকদের চাহিদার কারণে যে আমার প্রার্থিতা এবং নাগরিকরাও আমার জন্য নামছে, বিএনপিও নামছে, সকল দল আমার জন্য নামছে। ইভিএমের মাধ্যমে আগামী ১৬ই জানুয়ারি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে তেমনটাই আশা করেন ভোটার ও প্রার্থীরা। এনটিভি নিউজ ডেস্ক।